নীল আকাশে সাদা মেঘের ভেলা, সবুজ পাহাড়ের পাদদেশে সুবিশাল কাপ্তাই হ্রদ। প্রকৃতির টানে হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভিড় করছেন পর্যটকরা। পরন্ত বিকেলে হ্রদের নীল জলের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা, প্রকৃতির এমন রূপে মুগ্ধ দর্শনার্থীরা। আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু আমরা আসলে জানি না। হ্রদ, পাহাড় এবং নদীর যে মিশ্রণটা, এটা আসলে অসম্ভব সুন্দর লেগেছে। রিফ্রেশড, আবার কাজে ব্যাক করার যে একটা উদ্যম, সেটা সাথে সাথে এসে পড়ে। টানা ছুটির কারণে আগাম বুকিং হয়ে গেছে জেলার 150+ হোটেল মোটেল কটেজ। পর্যটকের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। আর মৌসুম শুরুর আগে পর্যটক আসতে শুরু করায় সন্তুষ্ট বোট ঘাট ইজারাদাররা। 80% রুম আমাদের থেকে আগে থেকেই বুকিং ছিল। এই ধরনের টুরিস্ট আসলে আমাদের ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে, যতটুকু সম্ভব ততটুকু আমরা তাদের সেবা দিচ্ছি। টানা বন্ধ, মোটামুটি ভালো পর্যটক হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো, অনেক পর্যটক আসতেছে, আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। এবারের ছুটিতে রাঙামাটিতে 50,000-এর বেশি পর্যটকের আগমন ঘটেছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি।